যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী সাতক্ষীরা থেকে জাহিদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মঙ্গলবার সকাল নয়টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবিক সংগঠনের নেতৃবৃন্দ এছাড়া দিনব্যাপী আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে জাতির জনক ও তার পরিবারের সদস্যের রুহের আত্মার মাকফিরাত কামনা করা হয়